দাউদ ইব্রাহিম আন্ডারওয়ার্ল্ড জগতে ত্রাস। এই মোস্ট ওয়ান্টেড মাফিয়াকে নিয়ে মানুষের আগ্রহের পারদ যেন গগনচুম্বী। তাকে ঘিরে যে কোনো খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। কখনো ছোট শাকিলের সঙ্গে দ্বন্দ্ব, কখনো নিজ গ্রুপের আত্মঘাতী। তাকে নিয়ে ভারতের সিনেমা নির্মিত হয়েছে, সব জায়গায় তার উপস্থিতি। যদিও বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে আছেন মুম্বাইয়ের অন্ধকার জগতের কিং। চলুন জেনে নেওয়া যাক দাউদকে নিয়ে অজানা কিছু তথ্য। দাউদ ইব্রাহিমের জন্ম 1955 সালে 26শে ডিসেম্বর মহারাষ্ট্রের রত্নাগিরিতে জন্ম হয় দাউদ ইব্রাহিমের। ঘটনাচক্রে দাউদের বাবা ইব্রাহিম কাস্কর বোম্বে পুলিশের হেড কনস্টেবল ছিলেন। দাউদের 11 জন ভাই বোন ছিল। দাউদের পুরো নাম দাউদ ইব্রাহিম কাস্কর, মা আমিনা গৃহবধূ ছিলেন। দাউদের ছোটবেলা ঢুংরি এলাকার তেমনকার মহল্লা দাউদের ছোটবেলা কেটেছে। আহমেদ সেলর হাই স্কুলে পড়াশোনা করা, কিন্তু মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় দাউদ। স্কুলে পড়ার সময় খারাপ সঙ্গতে পরে চুরি ডাকাতি শুরু করে দেয় সে। দাউদের ভাই ইকবাল কাস্কর সহ পরিবারের অনেক সদস্য এখন মুম্বাই বসবাস করেন। সিনেমার টিকিট ব্লক করা দিয়ে শুরু হয়েছিল ছোট রাজনের সঙ্গে অপরাধ দুনিয়ার পথ চলা। দাউদের পরিবার, গোয়েন্দার খবর অনুযায়ী করাচিতে দাউদের সঙ্গে তার স্ত্রী মবজবিন ওরফে জবিনা জরিন থাকে। একমাত্র ছেলে মইন নয়েজ থাকে। এছাড়াও দাউদের দুই মেয়ে রয়েছে, মারুক ও মারহিন। তৃতীয় কন্যা মারিয়া 1998 সালে মারা যায়। মারুকের স্বামী জোনেদ ও মাহারিনের স্বামীর নাম আয়ুব। মইনের স্ত্রী সানিয়া ও পাকিস্তানি থাকেন। ক্রিকেটের দাউদ ইব্রাহিম, মারুকের স্বামী জোনেদ পাকিস্তানের জনপ্রিয় প্রান্ত ক্রিকেটার জাবেদ মিয়াদাদের ছেলে। এই বিয়ের কারণে মিয়াদাদকে ভারতে চিরকালের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। দাউদের শখ, বলিউডের বহু জলমলে পার্টির উদ্যোক্তা ছিলেন দাউদ। সেখান থেকে বলিউড জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিমিকে নিজের জন্য বেছে নেন দাউদ। ঘোড়া ও দামি পুরানো ওয়াইন নিয়ে খুব শৌখিন দাউদ। দাউদের অপরাধের হাতেখড়ি, শোনা যায় দাউদ নিজের অপরাধ জগতের কাজ শুরু করে করিমলালা গ্যাংয়ের হাত ধরে। সেই সময় মুম্বাইয়ের কুখ্যাত ডন ছিল এই করিমলালা। মুম্বাইয়ের তখন করিমলালার রাজ চলত। 80 দশকের আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত নাম হয়ে যায় দাউদ। এছাড়াও ব্যাটিং ও বলিউডের ছবি প্রযোজনা করতে দাউদ। ব্যাটিংয়ের সময় ছোট রাজনের সঙ্গে আলাপ হয় দাউদের। হাওলা থেকে তারপর অস্ত্র পাচার কারবার শুরু করে দেয় দাউদ। ভারত ছেড়ে দুবাই চলে যাওয়ার পর সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অপরাধ সিন্ডিকেট ডি কোম্পানি গড়ে তোলেন দাউদ। 1993 সালে মুম্বাইয়ের ধারাবাহিক মামলায় দাউদের হাতে রয়েছে জানার পর তাকে ভারতের মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়। নানা নাম নানা বেশ। এস হোসেন জেডির লেখা ডংরি সেই মুম্বাই তো বইতে দাউদের 13টি নামের উল্লেখ করা হয়েছে। অপরাধ জগতের শুরুতে দাউদের ঘনকালো গুফের জন্য তাকে মুৎসর বলে ডাকা হতো। ভারত থেকে পালানোর পর একাধিকবার নিজের নাম পরিবর্তন করে দাউদ। শোনা যায় চেহারা বদল আনতে একাধিকবার মুখের প্লাস্টিক সার্জারি করেছে দাউদ। দাউদের 13টি ছন্দ নামের মধ্যে একটি শেখ দাউদ হাসান। এছাড়াও ডেভিড নামেও ডাকা হতো তাকে। ভারতের কাউকে ফোন করলে নিজেকে হাজি সাহাব কিংবা আমির সাহাব নামে পরিচয় দিত। দাউদের পাসপোর্ট, দাউদ ইব্রাহিমের 4টি পাসপোর্ট আছে। তার মধ্যে একটি 1996 সালে 10ই জুলাই করাচি থেকে ইস্যু করা হয়। এই পাসপোর্ট দাউদের তখনকার সাম্প্রতিক ছবি ছিল। পাসপোর্টের নম্বর ছিল C267185। বাকি 3টি ইয়েমেন, আবুধাবি ও রাওয়ালপিন্ডি থেকে ইস্যু করা হয়েছিল। বলিউডে দাউদ, দাউদ একটা রহস্য, আর এই রহস্য নিয়ে মানুষের মনে কৌতূহল অনেক। আর সেই কারণে এই কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনকে নিয়ে বলিউড একাধিকবার ছবি তৈরি করেছেন পরিচালকরা। কোম্পানি 2002 এবং ডি ফ্লাই ব্ল্যাক ফ্রাইডে 2007, শুট আউট অট লুখন্ডওয়ালা 2007, ডি ডে 2013 প্রভৃতি। এছাড়াও আন্ডারওয়ার্ল্ডের বহু ছবিতে দাউদের চরিত্রে উল্লেখ করা হয়েছে। দাউদের বোন হাসিনাকে নিয়েও সম্প্রতি একটি সিনেমা হচ্ছে। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। আন্তর্জাতিক জঙ্গি, আল কায়দার সঙ্গে যোগ রয়েছে এই বিশ্বাসে 2003 সালে দাউদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হয়। ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।